তাই আজ যে এই রথযাত্রা মহোৎসবের প্রাক্কালে আমরা এই আন্তর্জাতিক কৃষ্ণ ভবন অমৃত সঙ্ঘে জগন্নাথ কোথায় যাচ্ছেন সে জগন্নাথঙ্কর টিকে উড়িয়ারে কীর্তন রয়েছে মু সেটি কইছি তো আপনারা সব হাতে তালি দিকিরি জগন্নাথঙ্কর স্বাগত করিবে। আরে চকা নয়ন প্রভু চকা নয়ন বড় দণ্ডে চলুছি গে কমল নয়ন আহা চকা নয়ন বড় দণ্ডে চলুছি রে কমল বদন সে যে কালিয়া হাতি পথেরে চলুছি মাতি রাধা সঙ্গ পাই তাঙ্ক আনন্দ মনর রে চকা নয়ন রে চকা নয়ন বড় দণ্ডে চলুছি রে কমল বদন সঙ্গে ভলিয়া ভাই আউরি সুভদ্রা মাই রাধা সঙ্গ সঙ্গ পাই তাঙ্ক আনন্দ মন চকা নয়ন রে চকা নয়ন বড় দণ্ডে চলুছি রে কমল বদন রথ পরি চলুছি বৃন্দাবন প্রভু রথ পরি চলুছি বৃন্দাবন আহা চকা নয়ন রে চকা নয়ন বড় দণ্ডে চলুছি রে কমল বদন আহা বড় দণ্ডে চলুছি রে কমল বদন আহা চকা নয়ন রে চকা নয়ন তার মানে বলছেন চক্রাকার নেত্র বড় বড় গোল গোল চোখ এ বিশ্ব ব্রহ্মাণ্ডে এইরকম কারো চোখ দেখতে পাবেন না আর বড় দণ্ডে চলছেন শুরু হচ্ছে সিংহদরজা থেকে আর সঙ্গে চলছেন কে বলদেব ভাই আর ভগিনী সুভদ্রা কোথায় যাবেন তিনি বৃন্দাবন হ্যাঁ কেন সেই বৃন্দাবন যাচ্ছেন কিসের জন্য রাধা সঙ্গ পাই তাঙ্ক আনন্দ মন চলুছি বৃন্দাবন রাধা সঙ্গ পাই সেই রাধারানীর ভাবেতে তিনি এই জগন্নাথ মূর্তি ধারণ করেছেন অতএব যে কথা শুনলেন রোহিণীমা যেভাবে কীর্তন করছেন ভাবাবে সে বিভোর হয়ে আর শ্রীকৃষ্ণ বলরাম দ্বারকায় থাকতে পারছেন না ভাবাবেশে ছুটে আসছেন দ্বারদেশে সুভদ্রা দেবী বাধা দিলেন সুভদ্রা দেবী বাধা দেওয়ার সঙ্গে সঙ্গে সেই ভক্তের ভাবেতে বিভাবিত হয়ে শ্রী দ্বারকাধীশ এবং বলদেব তাদের হস্ত পদ সংকুচিত হলো নেত্র বিকশিত হলো বিকট আকার সেই চক্র আকারে আর সঙ্গে সঙ্গে সুভদ্রা দেবীর ওই অবস্থা হলো আর নারদেবের স্বামী সেই রাধা রানীর নাম কীর্তন করতে করতে রাধারমণের নাম করছেন নারদ মুনি বাজায় বিনা রাধিকা রমণ নামে শ্রী রাম করতে করতে যখন উপস্থিত হলেন প্রভু এ কি আপনার ভক্তের অষ্টসাত্ত্বিক বিকার হয় কিন্তু আজ আপনার এই বিকার প্রশ্নসা হলো এ দৃশ্য কি জগতের মানুষ দর্শন করতে পারবে বলে হ্যাঁ পারবে যেটি আমাদের অভিন্ন গুরু পাদ পদ্ম শ্রীমদ ভক্তি মাধব গোস্বামী মহারাজ আজ সেই স্থানে বিরাট গগন চুম্বী মন্দির করেছেন সেই শ্রী জগন্নাথ ক্ষেত্রে আমাদের পরম গুরুদেব আবির্ভাব স্থানে সেই স্থানেতে সেই শঙ্খ ক্ষেত্রে আমার এই দিব্য রূপ চিরকাল রয়েছে আর সেই স্থানেতেই আমি প্রকাশিত হব দারু ব্রহ্ম রূপে।